মন নিয়ে যেহেতু আমাদের নেত্রী আমাদের পাশে নেই আজকে অন্যায়ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে আজকে বাংলাদেশের মানুষ বেশিরভাগ এলাকা বন্যা দুর্গত আজকে বাংলা সারা বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু আতঙ্কে আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আতঙ্কিত আজকে মানুষের মনে যে ঈদের আনন্দ সেই ঈদের আনন্দ নেই আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার আমাদের মধ্যেও ঈদের আনন্দ নেই আজকে আমরা এই দিনে আমরা বলতে চাই যে সরকারের সকল ক্ষেত্রে আজকে তাদের অদক্ষতা তাদের ব্যর্থতা তাদের উদাসীনতার জন্য আজকে বাংলাদেশে মানুষ ঈদ সঠিকভাবে করতে পারছে না আপনারা দেখেছেন যারা ঢাকা থেকে ঈদের জন্য বাড়ি যাচ্ছিল এই সরকারের যে সড়ক যে ব্যবস্থাপনায় তাদের এই অব্যবস্থাপনার জন্যে অনেকে বাড়ি যেতে পারে নেই চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পরে ট্রেন ছেড়েছে এই ধরনের অব্যবস্থা আগে হয় নাই সারা দেশে বন্যার্থ মানুষ আজকে অনেকের ঠাই নাই থাকার ঘন নাই এই অবস্থায় তারা ঈদ উদযাপন করছে ডেঙ্গুতে আতঙ্কিত তাই আজকে আমরা এমন অবস্থায় আজকে দেশবাসীর সামনে এসেছি আমরা দেশে একটি গণতান্ত্রিক সরকার নেই বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই আজকে সকল ক্ষেত্রে অব্যবস্থা এবং একটা নৈরাজ্য চলছে এই নৈরাজ্য অব্যবস্থা থেকে একমাত্র দেশে গণতান্ত্রিক একটি সরকার জনগণের সরকার এর থেকে এই জনগণকে পরিত্রাণ করতে পারে আর দেশে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করতে হলে গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সেই গণতন্ত্র ফিরে আসবে না তাই বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভবিষ্যতে আমরা গণতন্ত্রকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের যে দুঃখ দুর্দশায় পাশে থেকে আমরা যাতে করে ভবিষ্যতে সকলকে নিয়ে আনন্দ করে উদযাপন উদযাপন করতে পারি আজকে আমাদেরই সেটা ভবিষ্যতে আমাদের প্রত্যাশা আমি আবার সারা দেশের জনগণকে দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আবার ঈদ মোবারক জানিয়ে আমি আরও বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ